হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আজ আপনাদেরকে এমন পাঁচটি দরজার কথা বলবো যে এমন রহস্য মরা যা কেউ কোনোদিন খুলতে পারবে না। তবে এমন অনেক দরজা আছে যেগুলো না খুলতে পারাই ভালো। আসুন জেনে নিন। নাম্বার 5, তাজমহলের গোপন কামরা। 1631-এ শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন, যেটা দুনিয়ার সবচেয়ে দামি উপহার বলে ধরা হয়। তাজমহলে 1089টা রুম আছে, যার মধ্যে 22টা দরজা আজও বন্ধ। শাহজাহান তার স্ত্রীকে এতটা ভালোবাসতেন যে তাকে তার মৃত্যুর পরও নিজের কাছে রাখতে চেয়েছিলেন। আমরা সকলে জানি তাজমহল মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল, কিন্তু অনেক থিওরি অনুযায়ী শাহজাহান মমতাজের মৃত্যুর পর তাকে মমি বানিয়ে তার শরীরকে এক সিক্রেট রুমের মধ্যে রেখেছিল। কেউ যাতে জানতে না পারে তাই মনে করা হয় শাহজাহান সেই দরজা চিরতরের জন্য বন্ধ করে দেন। এছাড়াও মনে করা হয় শাহজাহানের ক্রুর সৈনিকরা অনেক শ্রমিকদের ওপর অত্যাচার করে। কথিত আছে তাদের আত্মা আজও সেখানে বিরাজমান। এছাড়াও তাদের সাথে মমতাজ বেগমের আত্মাও বিরাজমান। এছাড়া এটাও একটা ব্যাপার, তাজমহলে যতই আলোর ব্যবস্থা হোক না কেন, আলো সেখানে কখনোই জ্বলে না। সরকার অনেক চেষ্টা করেও কিন্তু আলো জ্বালাতে ব্যর্থ হয়েছে। এইসব অলৌকিক ঘটনা ও কাহিনীর জন্য আজ পর্যন্ত কেউ ওইসব দরজা খুলতে পারেনি, আর খোলার কখনো চেষ্টাও করা হয়নি। নাম্বার 4, ব্যাংক স্প্রিং কামরা নাম্বার 873। কানাডার ব্যাংক স্প্রিং হোটেল রুম নাম্বার 873 কামরাকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এমন কি হয়েছিল ওই রুমে যে হোটেলের ওই রুমকে পারমানেন্টলি লক করে দেওয়া হয়? শুধু বন্ধই নয়, দরজার বাইরে দেওয়াল তুলে দেওয়া হয়। জানা যায় অনেক বছর আগে একটা ফ্যামিলি তার ছোট্ট বাচ্চার সাথে হোটেলে ছুটি কাটাতে আসে। এই ফ্যামিলির 8 তলার হোটেল রুম নাম্বার 873-এ ছিল। এই ফ্যামিলি বাকি আর 5টা ফ্যামিলির মতোই হলিডেতে হ্যাপি ছিল। কিন্তু হঠাৎ একদিন রাত্রে সেই লোকটার কি হলো যে নিজের স্ত্রী আর সন্তানকে নির্মমভাবে খুন করে, তারপর নিজে আত্মহত্যা করে নেয়। সে খুনই বা করলো কেন, আর কেনই বা আত্মহত্যার পথ বেছে নিল, তা কেউ জানে না। তারপর এই দুঃখজনক ঘটনাকে ভুলে হোটেল এই ঘরটিকে নতুন করে রং করে সাজিয়ে দেয় গেস্টদের জন্য। কিন্তু তারপর থেকে ঘটে থাকলো অদ্ভুত ঘটনা। গেস্টরা রুমে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। কখনো তারা অভিযোগ জানাতে থাকলো, রক্তের ছাপ তারা দেওয়ালে দেখে, কখনো প্রবল জোরে চিৎকার বা আওয়াজ শোনা যায়। অভিযোগের পরিমাণ এত বাড়তে থাকলো যে হোটেল মালিক রুমটিকে পুরোপুরিভাবে সিল করে দেওয়ার জন্য দেয়াল তুলে দেয়। নাম্বার 3 আছে পদ্মনাভস্বামী মন্দির। ভারতের কেরালা রাজ্যের পদ্মনাভস্বামী পৃথিবীর সবচেয়ে রহস্যময় মন্দির। প্রাচীন কাল থেকেই মানুষ মনে করত এই মন্দিরের নিচে গুপ্তধন লুকিয়ে আছে, এবং এই মন্দিরের অনেকগুলি গুপ্ত দরজা আছে যেগুলি কখনোই খোলা হয়নি। খোঁজ করার পর জানা যায় 6টা গুপ্ত দরজা রয়েছে, কিন্তু কেউ জানে না যে রহস্য কি লুকিয়ে রয়েছে ওই দরজার পিছনে। 2011 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের দরজাগুলিকে একের পর এক খোলা হয়, এবং অবশেষে 5টি দরজা খোলা হয়। 5টি দরজার পিছনেই পাওয়া গিয়েছিল প্রচুর পরিমাণে সোনা, সোনার তৈরি অসংখ্য প্রাচীন মূর্তি যার মূল্য 100,000 কোটি। কিন্তু 6 নম্বর দরজা আজও খোলা হয়নি। এই 6 নম্বর দরজার সামনে 2টি কোবরা সাপের প্রতিকৃতি রয়েছে। কিংবদন্তি প্রচলিত আছে যে এই দরজার ভিতর থেকে পাহারা দিয়ে রেখেছে বিশালাকৃতি 2টি কোবরা। যদি কোনো অনুপ্রবেশকারী সম্পদের লোভে সেখানে প্রবেশ করেও থাকে, তবে সাথে সাথেই সাপের ছোবলে পরপারে পাড়ি দেবে সে। সবচেয়ে আসল রহস্যের ব্যাপার হলো এই দরজাতে না কোনো চাবির গর্ত আছে, না এমন কোনো জিনিস আছে যার সাহায্যে দরজা খোলা যায়। অর্থাৎ এমন একটি দরজা যাকে সহজে খুলতে পারবে না। বলা হয়ে থাকে এই দরজাটিকে একমাত্র ধর্মীয় রীতি অনুযায়ী খোলা সম্ভব। এটি একটি ধর্মীয় মন্ত্র দ্বারা খোলা যেতে পারে, যেটাকে গারুদা মন্ত্র বলা হয়। এটি সেই করতে পারবে যার মনের শক্তি এবং জোর 2টো বেশি, এবং যিনি মহান। এই মানুষ আজ পর্যন্ত কেউ জন্মায়নি বলেই মনে করা হয়। স্থানীয়রা বিশ্বাস করে কেউ যদি জোর করে এই দরজাটি খোলে তাহলে তার জীবন অভিশপ্ত হয়ে যাবে, আর সেই জন্য এই দরজাটিকে পুনরায় সিল করে দেওয়া হয়।
আজ থেকে প্রায় 100 বছর আগে 1908 সালে এই দরজা খোলার প্রথম চেষ্টা করা হয়েছিল এবং সেই সময় প্রচুর পরিমাণে সাপ তাদের সামনে বেরিয়ে আসে, ফলে তারা দরজাটিকে খুলতে পারেনি। মনীষীদের কথা অনুযায়ী জোর করে এই দরজাটি খোলা হলে তাহলে তার ভয়ঙ্কর পরিণাম হবে এবং সবকিছু তছনছ হয়ে যাবে। শোনা যায় সুনামির মতো ভয়ঙ্কর প্রলয়ও আসতে পারে। তাছাড়াও শোনা যায় এই মন্দিরে দরজা খোলা নিয়ে যারা গবেষণায় রত ছিল তারা সবাই একে একে অসুস্থ হয়েও মারা যায়। একের পর এক অঘটন দেখে কোর্ট স্থগিতাদেশ দেয় এবং সরে আসে দরজা খোলা সিদ্ধান্ত থেকে। নাম্বার দুই আছে কিন এম্পারার সিক্রেট। 1974 সালে চীনে থাকা 5 ভাই মাটি কাটার সময় এমন কিছু আবিষ্কার করে যা তাদের গোটা জীবনকে পাল্টে দেয়। খোদাই করার সময় তারা পায় একটি রহস্যময় বন্ধ দরজা, সেটা খোলার পর টেরাকোটা সৈনিকের 1000 মূর্তি মেলে। এই সেনা ক্রিশিং হং সাম্রাজ্যের সময়কার বলে মনে করা হয়। এই আবিষ্কার ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার বলে ধরা হয়। আর্কিওলজিস্ট টিম পুরো 1 সাল লেগে গেছিল এই ঘটনাটিকে অনুসন্ধান করতে। এখানে আবার শুধু মূর্তি নয়, সৈন্যের দেহ ও ঘোড়ার দেহাবশেষও মেলে। বিশ্বের কাছে এটা ঐতিহাসিক খোঁজ হলেও পরবর্তীকালে সেই ভাইদের জীবনে নেমে আসে অভিশপ্তের ছায়া। ওনাদের পরিবার আচমকায় গরিব হয়ে যায়, অজানা অসুখে তাদের গোটা পরিবারকে গ্রাস করে। আর্থিক অবস্থা শোচনীয় হওয়ার কারণে ওনাদের কাছে চিকিৎসার পয়সাও ছিল না। এই সিচুয়েশন মেনে নিতে না পেরে এক ভাই আত্মহত্যা করে আর বাকি ভাইরা অজানা অসুখে মারা যায়। তাদের মত ছিল এই দরজা যদি কোনোদিন তারা না খুলতো তাহলে তাদের ভাগ্য বিপর্যয় হতো না। নাম্বার একে রয়েছে হল অফ রেকর্ডস। ইজিপ্টের পিরামিড গোটা দুনিয়ায় প্রসিদ্ধ, প্রাচীন পিরামিড নিজেই একটি রহস্য। গবেষকদের মতে ইজিপ্টের এই পিরামিড, বড় বড় স্ট্যাচু আর পিরামিডের নিচে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা নিয়ে রিসার্চ আজও চলছে। পুরাতত্ত্ববিদরা দাবি করে পিরামিডের এই যে রহস্যময় দরজাগুলি আছে সেগুলি ভীষণ রহস্যময়। ইজিপশিয়ান গভর্নমেন্ট এই দরজাগুলি খোলার ব্যাপারে ব্যান করে দিয়েছেন। তারা এই দরজাগুলি কখনোই খুলতে চায় না। কে বা কারা এই পিরামিড বানিয়েছিল তা সঠিক তথ্য আজও মেলে না। এত উঁচু বড় পিরামিড তো আজকের অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে বানালেও সময় সাপেক্ষ। তখনকার দিনে তাহলে কি করে হয়েছে, এটা প্রত্যেকটা গবেষককে ভাবিয়ে তোলে। মনে করা হয় ওইসব দরজা খুললে দুনিয়ার জন্য ভয়ঙ্কর হতে পারে বলে তাদের বিশ্বাস। তাই জন্যই হয়তো ইজিপশিয়ান গভর্নমেন্ট সেই দরজাগুলি খোলার ব্যাপারে ব্যান করে দিয়েছেন। কিন্তু এক্স্যাক্টলি কি রহস্য লুকিয়ে আছে ওই দরজার পিছনে, কেনই বা সরকার খুলতে চায় না, তা বলা মুশকিল। কিছু কিছু বিষয় মানুষের বিশ্বাসের ওপর ছেড়ে দেওয়াই ভালো। এই সব দরজা খুলে কে চায় তার ভাগ্য বিপর্যয় ডেকে আনতে? তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।